গুড মর্নিং সকল বন্ধুদেরকে, আমি আপনাদের বন্ধু সুমন। আর আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। তো আগে যখন আমি ছোট ছিলাম, আমার একটু টক মিষ্টি খেতে ভালো লাগতো। আমি বাজার যেতাম, লেবু কিনবো, আম কিনবো। যখনই মোসাম্বি লেবু আসতো মিষ্টি, তখনই বাজারে গেলে দাম শুনে পালিয়ে আসতাম বাড়িতে। আর তাও আবার সিজনাল। আজকের ব্যাপারটা এতটাই ইন্টারেস্টিং যে আর আপনাকে বাজার যেতে হবে না। কিছু ভ্যারাইটি চলে এসছে আমাদের মধ্যে, যারা আপনাকে সারা বছর মোসাম্বি দেবে খুব কম যত্নে, তাও আবার আপনার বাড়ির ছাদে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফুল দেখুন, এখানে ফুল, এখানে ফুল, প্রত্যেকটা ডালে পুরো ফুল ভরে গেছে, কোনো ডাল বাকি নেই। এদিকে দেখুন, কোনো ডাল বাকি নেই, পুরো গাছটা ফুল ব্লুম। একে বলা হয় ফুল ব্লুম। জাতির নাম হলো ভিয়েতনাম অল টাইম মাল্টা। এ গাছটি এতটাই সুন্দর এবং এতটাই সুস্বাস্থ্য থাকতে পারে অতি অল্প যত্নে, এ সারা বছর আপনাকে ফল দেবে। আর তার পাশে আছে বাড়িওয়ান মাল্টা। এই গাছটিও সামনে দিয়ে দেখায়, দেখুন গাছটিতে পুরো ফুল ভরে গেছে, পুরো ফুল, কোনো জায়গা বাকি নেই, পুরো ফুল। এই গাছটি 10 ইঞ্চি টবে আছে, এই গাছটি একটি 8 ইঞ্চি টবে আছে। ভিয়েতনাম 12 মাসি মালটা সারা বছর আপনাকে ফল দেবে, ফলের সাইজ বড় হয়, সত্যিই মিষ্টি ফল। একটু জাম্বুরা টাইপের শেপে আসে, কিন্তু খুবই ভালো জাতের ফল। আর বাড়িওয়ান মালটা বাজারে অ্যাভেলেবল, সব মালটার থেকে মিষ্টি মালটা। কিন্তু বাড়িওয়ান মালটা বছরে একবারই ফল দেবে, অন্যান্য সিট্রাসের মতো একবারই বছরে। তো এদের যত্ন এতটাই সহজ, 3 মাস অন্তর অন্তর আপনারা মিক্স ফার্টিলাইজার দেবেন, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোর। আর মাসে একবার কি 2 মাস অন্তর অন্তর একবার আপনি সর্ষের খোল গাছে আপনার প্রয়োগ করতে পারে। তাহলে আপনার গাছগুলো আমার গাছের মতো এতটা হেলদি হয়ে উঠবে। দেখুন কি সুন্দর না। যখনই আরেকটি যত্ন, যখনই লেবু গাছে কচি পাতা আসতে শুরু করবে, তখনই বাগানিদের কাছে একটি সমস্যা দাঁড়ায়, লেদা পোকা বা পাতা কুঁকড়ে যাচ্ছে, বা আমাদের এখানে এশিয়ান সিট্রাস সিলেটস আছে, হ্যাঁ, যারা পাতার গোড়ায় ডিম পেড়ে পাতা একদম বিবর্ণ করে দেয় আর লেবু গাছ আস্তে আস্তে হলুদ হতে শুরু করে। তার প্রতিকার করার জন্য আপনি অর্গ্যানিকভাবে ব্যবহার করতে চাইলে কাকা ব্যবহার করতে পারেন, বা আপনি নিম তেল ব্যবহার করতে পারেন। আর যদি আপনি কেমিক্যাল পেস্টিসাইড বা ইনসেকটিসাইডে যেতে চান, তাহলে আপনি লেদা পোকার জন্য প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন। অন্যান্য সমস্ত কীটপতঙ্গ বা আমাদের লিফ মাইনার সিট্রাসের সব থেকে বড়ো শত্রু, তার জন্য আপনি ইমিডাক্লোপিড সিস্টেমিক ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন। আর লেবু গাছে ফুল আসা স্টেজে সবার এখন গাছে ফুল ভর্তি, আপনারা কিন্তু অতিরিক্ত যত্ন করবেন না, খালি একটু নজর রাখবেন আপনার লেবু গাছের জল যাতে টবে একদম না শুকিয়ে যায়। কোনো প্রকারের সার, মাটি খোঁচাখুচি, অতিরিক্ত সর্ষের খোল দিয়ে দেওয়া বা কোনো ইনসেকটিসাইড বা কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড লেবু গাছে ফুল আসার সময় কিন্তু একদম ভুল করে দেবেন না। শুধু জল দিয়ে যান নিয়মিত, দেখবেন আপনার গাছ ফলে ফুলে ভরে যাচ্ছে। আর আপনি দেখবেন, কিছু লক্ষ্য করবেন যে আপনার গাছ থেকে কিছু ফল ঝরে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফল, আর কিছু ফল রয়ে যাচ্ছে। এটা একদমই ন্যাচুরাল, এটাতেও আপনি ভয় পাবেন না, এরও তো একটা ক্যাপাসিটি আছে, টবের মাটিতে আছে। এই যতটা ধরন ক্ষমতা ততটাই ফল ধরতে সক্ষম হবে, ওর থেকে বেশি এ কিন্তু ফল নেবে না, আপনি ভয় পাবেন না এই বিষয়ে। আমার কাছে আরও কালেকশন আছে লেবু, আমার এখানে আনসুয়া, সাতসুমা, ম্যান্ডারিন আছে, জাপানের একটি বিখ্যাত জাতের ম্যান্ডারিন, এতেও ফুল চলে এসছে। দেখুন, এদিকে রামরঙ্গন আছে, এতেও ফুল চলে এসছে। এটি একটি রামরঙ্গন। এদিকে আছে আমার সিডলেস পাতি, 12 মাসি, একোপন, দার্জিলিং জায়ান্ট, এতেও ফল আছে। চারপাশে ফুল। এদিকে কিশু আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই বলে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।